क्या ऊंची शान है अल्लाह हू अल्लाह। ইসলামিক গজল শুনতে আমরা সবাই পছন্দ করি। এমন কিছু গজল রয়েছে যা শুনলে আপনার অন্তর শীতল হয়ে যাবে। আজকের ভিডিওতে দেখাতে চলেছি 10 দেশের সেরা 10টি গজল, যে গজলগুলো বিশ্বে অনেক জনপ্রিয়। তবে চলুন শুনে আসি জনপ্রিয় সেই গজলগুলো। প্রথমেই থাকছে মেভি রোজা রাখুঙ্গা গজলটি। গজলটি গেয়েছেন কাউসার রোহানি। পাকিস্তানের কাইপ সাইপো গজলটি কভার করেছেন। তবে হুরের কণ্ঠেও গজলটি বেশ জনপ্রিয়। ছোট্ট মেয়েটির কণ্ঠে গজলটি সত্যি মনোমুগ্ধকর। এরপর রয়েছে ইয়া রব্বে মুস্তফা গজলটি। ইয়া রব্বে মুস্তফা তু মুঝে হজ পে বুলা। গজলটি গেয়েছেন হাফেজ তাহির কাদরি। আকে মে দেখ লু আঁখ সে কাবা তেরা। গজলটিতে ভিউ রয়েছে 57 মিলিয়ন। আর এই গজলটি হুরুল আইন সিদ্দিকীও কভার করেছেন। কণ্ঠে গজলটি বেশ জনপ্রিয়। এরপর রয়েছে হুদা সিস্টার্স গ্রুপের গজল হাসবি রাব্বি। গজলটিতে ভিউ রয়েছে 632 মিলিয়ন। আর এই গজলটি আয়া তারিফও কভার করেছেন। এছাড়া সামি ইউসুফের কণ্ঠে গজলটি বেশ জনপ্রিয়। এরপর রয়েছে কুয়েতের শিল্পী মিশারি রাশিদ আল আফসির রহমান ইয়া রহমান গজলটি। আয়েশা আব্দুল বাস্তিও গজলটি গেয়েছেন। এছাড়াও গজলটি কভার করেছেন সাবিয়ান গ্রুপের নিশা সাবিয়ান। এরপর রয়েছে মেহের জাইনের গজল ইয়া নাবি সালাম আলাইকা। গজলটিতে ভিউ রয়েছে 498 মিলিয়ন। এছাড়াও গজলটি কভার করেছেন আকশা আব্দুল হক। নিশা সাবিয়ানের কণ্ঠেও গজলটি বেশ জনপ্রিয়। এরপর রয়েছে বাংলাদেশি গজল ওগোমা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। গজলটি গেয়েছেন সাদমান সাকিব। এরপর রয়েছে ইরাকের সামি ইউসুফের হু ইজ দ্য লাফড ওয়ান গজলটি। সামি ইউসুফের প্রতিটি গজলই জনপ্রিয়। এরপর রয়েছে তুর্কির শিল্পী সিসানিয়া নাসিদের কভার করা ইয়া আল্লাহ গজলটি। এরপর রয়েছে লেবাননের মেহের জাইনের গজল বারাকা আল্লাহু। মেহের জাইনের কণ্ঠে অনেক জনপ্রিয় গজল রয়েছে।